ইস্ট জোনকে হতাশায় ডুবিয়ে বিসিএল ওয়ান ডে ফরম্যাটের শিরোপা নর্থ জোনের ম্যাচ সেরা নাহিদ রানা ম্যান অব দ্য টুর্নামেন্ট অঙ্কন বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি তাজিন খন্দকার ক্রিকেট ফর বর্ষসেরা ওয়ান ডে একাদশে জায়গা করে নিয়েছেন নাহিদা আক্তার নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আসন্ন সিরিজ জয়ের লক্ষ্য মেয়েদের আর বিগত সিরিজে দল ভালো করায় অনেকটাই আত্মবিশ্বাসী নাহিদা বছর শেষ না হতেই আরও একটা মুক্তা যোগ হলো বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার নাহিদা আক্তারের মুকুটে বছরটা দারুণভাবে শেষ করায় প্রথম টাইগার্স বোলার হিসেবে নভেম্বরে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতেছিলেন এই বোলার এরপর নতুন আরেকটি সাফল্য যুক্ত হয়েছে তার নামের পাশে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো প্রতি বছর নিজস্ব পর্যালোচনায় বর্ষসেরা একাদশ গঠন করে তাদের দেয়া বর্ষসেরা ওয়ান ডে একাদশে জায়গা করে নিয়েছেন নাহিদা আক্তার চলতি বছর ২০টি উইকেট তুলে নেন এই টাইগার্স স্পিনার একাদশে তার চেয়ে বেশি উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার তার ঝুলিতে রয়েছে ২১টি উইকেট চলতি বছরের শুরু থেকেই ধারাবাহিক নাহিদা অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ছিল তার বোলিং অ্যাটাক টি টোয়েন্টিতে রেকর্ড ৮ রানে ৫ উইকেট সহ ৩ ম্যাচে ৮ উইকেট নেন এই বাহাতি স্পিনার ওয়ান ডে সিরিজে স্বীকার করেন ৭ উইকেট এসব সিরিজ থেকেই প্রতিপক্ষদের নিয়ে পরিকল্পনার ছক এঁকেছিল বাংলাদেশের নারীরা টিমের সম্মিলিত চেষ্টায় সাফল্য ধরা দিয়েছে বলে মনে করেন নাহিদা দল হয়ে খেলাটা খুব ইম্পর্টেন্ট আমাদের টিমের সবারই কন্ট্রিবিউশন ছিল যে টিমের বাইরে ছিল তাদেরও কন্ট্রিবিউশন ছিল যে তারাও আমাদেরকে খুব সাপোর্ট করেছে কোচিং স্টাফ থেকে সবাই ইচ এন্ড এভরিওয়ান আমাদেরকে সবসময় সাপোর্ট করে আসছে দেখে কিন্তু আমরা এখন ভালো ক্রিকেট খেলতে পারছি আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ান ডে জয়ের অন্যতম কাণ্ডারীর ভূমিকায় ছিলেন নাহিদা ৩৩ রান খরচ করে তুলে নেন ৩ উইকেট এই ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড সহ সর্বোচ্চ রান ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে টাইগার্সরা এমন জয়ে অনেকটাই আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা লাস্ট কিছু সিরিজ খেলেছি ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলেছি সো তখন থেকে আমাদের একটা সেট আপ ছিল যে আমরা কতটুকু ভালো করা যায় কিভাবে ভালো মানে কিভাবে কি করলে আসলে ভালো হয় সো আমাদের বোলিং বলেন ব্যাটিং বলেন সেভাবে আমাদের কোচদের সাথে আমাদের সবসময় কথা হইতো যে যার যার রোলটা পালন করার জন্য যে আমাকে আমার রোলটা দেওয়া হয়েছিল পিঙ্কাপুকে পিঙ্কাপুর রোলটা দেওয়া হয়েছিল সো সবাই চেষ্টা করছি সবার জায়গা থেকে আসলে কতটুকু করা যায় সো ওইটাতেই আমরা নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ কিছু সিরিজ রয়েছে নিগার সুলতানাদের সেসব সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় টাইগার্সরা তাই এইসব সিরিজেই ভালো করার লক্ষ্য নাহিদাদের আজকে কি হচ্ছে সেটা নিয়ে চিন্তা করি আমি কখনোই দুই দিন পরে কি হবে সেটা নিয়ে চিন্তা করি না যে সামনে যে সিরিজটা আছে সো আমি চেষ্টা করবো যে সেই সিরিজটা কীভাবে ভালো করা যায় আমাদের দল কীভাবে ভালো করতে পারে আমাদের সবসময় সেটার দিকে আমরা ফোকাস থাকবো বিশ্বকাপের আগে আমাদের অনেকগুলো সিরিজ আছে সো আমরা চেষ্টা করবো সেই সিরিজগুলোতে কীভাবে ধারাবাহিকতা রাখা যায় ভালো ক্রিকেট খেলা যায় ভালো করা যায় অতীতের সাফল্যে আত্মতুষ্টিতে না ভুগে সামনে নিজেকে আরও প্রস্তুত করে তুলতে চান নাহিদা আক্তার রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা অধিনায়ক আকবর আলী ও প্রীতম কুমারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১১তম বিসিএল এর ওয়ান ডে ফরম্যাটের শিরোপা জিতেছে নর্থ জোন ইস্ট জোনের দেয়া ২৭৬ রানের টার্গেটে ৪ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আকবরের দল ১১তম বিসিএল এর ওয়ান ডে ফরম্যাটের ফাইনালটা হতে পারত ভিন্ন রকম তবে অধিনায়ক আকবর আলী সঙ্গে প্রীতম কুমারের দায়িত্বশীল ব্যাটিংয়ে সব স্বপ্ন ভেঙে চুরমার চার দিনের সংস্করণের চ্যাম্পিয়ন ইস্ট জোনের টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই সৈকত আলীর উইকেট এরপর আগের ম্যাচে ম্যাচ সেরা হওয়া মাহমুদুল হাসান জয়ের বিদায় তবে তারা পুরোপুরি চাপে পড়ে দলীয় ৫৮ রানে রাকিবুলের বলে মুমিনুল হক আউট হলে যদিও একটা প্রান্ত ঠিকই ধরে রেখেছেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন দীপককে নিয়ে রান চাকা সচল রাখার সঙ্গে ৬৪ বলে নিজেও তুলে নেন ৫০ দীপু খেলেছেন দেখে শুনে ইমনকে সঙ্গে দিয়ে ধীরে সুস্থে ৬৭ বলে করেন অর্ধশতক তবে ব্যক্তিগত ৭৩ রানে রানা ইমনকে ফেরালে ভাঙে এই দুই ব্যাটারের ১১৭ রানের পার্টনারশিপ এরপর ইরফান শুক্রের সঙ্গে ৬০ বলে ৫৯ রানের জুটি গড়েন দীপু পরে নাহিদ রানার বলে ব্যক্তিগত ৩৫ রানে ফিরে যান শুক্কুর তবে অবিচল ছিলেন শাহাদাত হোসেন দীপু পরের ব্যাটারদের নিয়ে সচল রাখেন রানার চাকা ১১৭ বলে তুলেও নেন সেঞ্চুরি শেষ পর্যন্ত দীপুর অপরাজিত ১১৩ রানের উপর ভর করেই ৬ উইকেটে ২৭৫ রানের সংগ্রহ পায় ইস্ট জোন আর নর্থ জোনের হয়ে ৫ উইকেট নেন নাহিদ রানা
জবাবে ব্যাট করতে নেমে দলীয় 33 রানে আগের ম্যাচে সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহানের উইকেট হারায় নর্থ জোন। এদিন সোহানের ব্যাট থেকে এসেছে মাত্র 17 রান। এরপর স্কোরবোর্ডে 90 রান তোলার আগেই প্যাভিলিয়নের পথে হাঁটেন অমিত হাসান, আবদুল্লাহ আল নোমান ও তানজিদ তামিম। পরে দলের হাল ধরেন প্রীতম, খেলেন দেখে শুনে, তবে তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তাইয়ুবুর রহমান। এরপরই আসেন অধিনায়ক আকবর আলী, প্রীতমের সঙ্গে করেন 79 রানের পার্টনারশিপ। পরে দলীয় 258 রানে ব্যক্তিগত 76 রানে ভুল বুঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন প্রীতম। দায়িত্বের জায়গায় অনড় ছিলেন অধিনায়ক আকবর আলী। 50 তোলার সঙ্গে অপরাজিত থেকে দলকে 4 উইকেটের জয় এনে দেন নর্থ জোন কাপ্তান। ম্যাচের খেতাবটা উঠেছে 5 উইকেট পাওয়া নাহিদ রানার হাতে। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবার স্বাগত খেলার সময়। টেস্ট অভিষেকে অধিনায়কত্ব করার বিরল কীর্তি গড়তে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার নীল ব্রান্ড। এই ব্যাটসম্যানকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা, যেখানে অভিষেকের অপেক্ষায় 7 ক্রিকেটার। মূলত ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটি টি-20তে খেলার জন্য জাতীয় দলের হয়ে এই সিরিজে খেলবেন না বলে জানিয়েছেন নিয়মিত ক্রিকেটাররা। ড্যান পিয়েট, রুয়ান দি সোয়ার্ড, ক্লাইভ ফরচুন কিংবা খায়া চন্ড, মোরেকি মিহলালি, অলিভিয়ের প্যাটারসন, হলফ করেই বলা যায় বিশ্ব ক্রিকেটের নারী নক্ষত্রের খোঁজ রাখা ভক্ত হয়তো নামগুলো শুনে একটু দ্বিধায় পড়ে গেছেন, মনে মনে ভাবছেন আরে এরা কারা, কোত্থেকে এলো এরা। যদি বলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসানো টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার দলে থাকা ক্রিকেটারেরা, না অবাস্তব নয় বরং এটাই সত্যি। 10 জানুয়ারি থেকে শুরু দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগ, চলবে পাক্কা এক মাস। ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে খেলার জন্য প্রোটিয়া জার্সিতে ব্ল্যাক ক্যাপস সফরে যাবেন না আগেই জানিয়েছেন এইডেন মাকরাম, মার্কো ইয়ানসেন, কোয়াজে কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিতে কিংবা কেশব মহারাজরা। খেলবেন না নিয়মিত অধিনায়ক টেম্বা বাপুমাও। ডিন এলগার তো ভারত সিরিজ শেষে গুড বাই জানিয়েছেন টেস্ট ক্রিকেটকে, তাই তো বাধ্য হয়ে তারুণ্য আস্থা প্রোটিয়া নির্বাচকদের। চমক আছে অধিনায়কত্বেও, মাউন্ট মঙ্গানুই আর হ্যামিল্টন। এই দুই টেস্টে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের দায়িত্ব বর্তেছে নীল ব্র্যান্ডের কাঁধে। টেস্ট অভিষেকেই অধিনায়কত্ব করার বিরল কীর্তি গড়তে যাচ্ছেন এই ব্যাটসম্যান। এর আগে টেস্ট ইতিহাসে 34 জন ক্রিকেটার অভিষেকেই ছিলেন অধিনায়ক, তবে গেল 50 বছরে সংখ্যাটা দ্বিতীয়। ঘোষিত 14 সদস্যের দলে 7 জন অপেক্ষায় আছেন অভিষেকের, যেখানে ভারতের বিপক্ষে চলমান সিরিজ থেকে ক্রিকেটারের সংখ্যা মোটে 3, অর্থাৎ কিগান পিটারসন, ডেভিড বেডিংহ্যাম আর জুবায়ের হামজা। তাদের মধ্যে হামজা আবার দলে ঢুকেছেন চোটে পড়া টেম্বা বাবুমার বদলি হিসেবে। প্রোটিয়াদের ঘোষিত দলে 8 জন ক্রিকেটার আগে খেলেছেন টেস্ট, যাদের মোট খেলা টেস্টের সংখ্যা 50টি। সবচেয়ে অভিজ্ঞ ডুয়ান অলিভিয়ের ম্যাচ খেলেছেন 15টি, বে ওভালে প্রথম টেস্ট 4 জানুয়ারি। মাহবুব রিমন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ তাজিম। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।